হাওড়া স্টেশনে একটা কিন্তু ভালো কিছু হতে চলেছে অবশ্যই কিন্তু তার আগে আপনারা ভিডিওতে তিনটে তিনটে লাইক করুন এবং শেয়ার করে দিন এবার ভিডিওতে ঝাঁপিয়ে পড়া যাক যে হাওড়া স্টেশনে তো অনেক লোক যাতায়াত করেন আপনারাও যাতায়াত করেন কিন্তু এবার বিষয়টা হচ্ছে হাওড়া স্টেশনে অভিনব কিছু হতে চলেছে কি হতে চলেছে চলুন জেনে নেওয়া যাক আর ভিডিওতে ঝাঁপাই করা যাক চলুন তাহলে শুরু করা যায় হাওড়া স্টেশন থেকে কিন্তু দুশোর ওপর ট্রেন কিন্তু চলাচল করে আর লোক সংখ্যা কিন্তু যত দিন যাচ্ছে তত কিন্তু বাড়ছে ওই হাওড়া স্টেশনে কেন বাড়ছে আপনারা তো জানেন জনসংখ্যা বাড়ছে তো কিন্তু হাওড়া স্টেশন থেকে যেহেতু অনেক জায়গায় যাওয়া যায় তাই জন্য কিন্তু হাওড়া স্টেশনে যেহেতু দূরপাল্লা ট্রেন চলে সেই জন্যও কিন্তু হাওড়া স্টেশনে লোকের প্রভাব কিন্তু পড়ে যেরম ধরুন এখন আবার বন্ধু ভারত এক্সপ্রেস কিন্তু হাওড়া স্টেশন থেকে ছেড়ে যায় তাই জন্য কিন্তু ওখানে কিন্তু অনেক লোক কিন্তু জমজমাট কিন্তু একটা এলাকা তৈরি করে ফেলে কিন্তু এবার আপডেটটা কি আছে মূল আপডেটটা সেটা এবার জেনে নেওয়া যাক অবশ্যই ভিডিওটার সঙ্গে থাকবেন কিন্তু আর ভিডিওটা লাইক না করে থাকলে অবশ্যই লাইক করে দেবেন তিনটে লাইক অবশ্যই করে দেবেন এইটুকু টার্গেট রাখবেন এবারে আমরা মূল আপডেটটি বলছি আমরা জানি এক থেকে পনেরো নম্বর পর্যন্ত কিন্তু হাওড়া স্টেশনে প্ল্যাটফর্ম রয়েছে ওল্ড কমপ্লেক্সে নিউ কমপ্লেক্সে রয়েছে সতেরো থেকে তেইশ পর্যন্ত তাহলে মাঝখানে একটি প্ল্যাটফর্ম তো গেল ওটা হচ্ছে জিরো মাইল হিসেবে ধরা হয় যেটা ষোলো নম্বর তাই আমরা বললাম না এবারে এখানে নতুন প্ল্যাটফর্ম কিন্তু জুড়তে চলেছে নতুন প্ল্যাটফর্মটা কত হবে না চব্বিশ চব্বিশটা প্ল্যাটফর্ম কিন্তু হতে চলেছে এই হাওড়া স্টেশনে কেন কি বৃত্তান্ত জেনে নেওয়া যাক শোনা যাচ্ছে যে হাওড়া স্টেশনে ষোলো নম্বর যে প্ল্যাটফর্ম কিন্তু ষোলো নম্বর প্ল্যাটফর্ম তো নেই জিরো মাইল হিসেবে প্ল্যাটফর্মটা রয়েছে সেই প্ল্যাটফর্মে কিন্তু সম্প্রসারণ করা হচ্ছে এবং হাওড়া স্টেশনে চব্বিশ নম্বর প্ল্যাটফর্ম হতে চলেছে মানে মার্চ মাসে কিন্তু এই দুটি প্ল্যাটফর্ম কিন্তু তৈরি হয়ে যাবে বলে সূত্র মারফত জানা যাচ্ছে তখন কিন্তু আপনারা কিন্তু ওখান দিয়েও ট্রেন ধরতে পারবেন মানে ওখানেও কিন্তু নয়া পালক জুড়তে চলেছে মার্চ মাসের মধ্যে এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে জানাবেন অবশ্যই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে আর তিনটে লাইক অবশ্যই করবেন আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটু বেশি বেশি করে লাইক করে দেবেন অবশ্যই ভিডিওটা ভালো লাগলে কমেন্ট অবশ্যই করবেন আর নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা অবশ্যই অল করে রাখবেন এই ধরনের ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য সবার আগে নোটিফিকেশান আপনি পেয়ে যাবেন তাই জন্য ভিডিওটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা অবশ্যই অবশ্যই অল করে রেখে দেবেন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে ততক্ষণের জন্য সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন টাটা আজকের মতন এখানেই শেষ